Assalamualaikum. আমি তোমাদের ক্লাস টিচার নাসিম আমির বলছি। তোমাদের নাসারে অঙ্ক ক্লাস হচ্ছে, বুঝতে পারছো? তোমাদের যে শীটটা আমরা দিয়েছি, আমার হাতে দেখো, এই শীটটাতে আমি তোমাদের কিছু অংশ দেখাচ্ছি, কেমন? প্রথম হইছে সংখ্যা লেখা, দেখো 50 থেকে 100 পর্যন্ত, বুঝতে পারছো? এটা তো তোমরা আগেও ক্লাসে করেছো, এই 50 থেকে পরে পরে 100 পর্যন্ত শিখবে। তারপরে দেখো আবার আরেকটা আছে কি 51 থেকে 100, এই 51 থেকে 100 তোমরা ভালো করে শিখে নিবে। দুই নাম্বার হলো কথায় লেখা, কথা মানে কি? বানান করে লেখা, তোমরা সুন্দর করে বানান করে লিখবে। যেমন 6 দশে 61, এই 61 থেকে 80 পর্যন্ত সংখ্যাগুলো কি সুন্দর করে বানান করে লিখবে। বানান করে লিখে দেখবে এটা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে ক্লাসে, 61 থেকে 80 পর্যন্ত, যেমন 3 1 3 3 2 6 3 3 9 এইভাবে শিখে শিখে পুরোটা কমপ্লিট করবে। তারপরে 4 নাম্বারটা কমপ্লিট করবে। তারপরে আছে তোমাদের শীটের মধ্যে আছে দেখো 4 নাম্বার, তোমাদের এখানে বড় ক্লাস আছে কি আছে, 50 থেকে 100, আমরা এই শূন্য স্থানটা কিন্তু 50 থেকে 100 বিকল্প করেছি, বুঝতে পারছো? আমরা কিন্তু 51 থেকে 100 এটা দিয়ে আমরা শূন্য স্থান করিনি, করছি কোনটা দিয়ে, 50 থেকে 100 পর্যন্ত। এখন তোমরা দেখো যেমন এই দেখো শূন্য স্থান 4 নাম্বার, শূন্য স্থান আছে ক, 5 10 3 কত হলো 53, 53 করে কোন সংখ্যাটা আসে 5 10 4 54। তারপর দেখো এখানে একটা কমা আছে, তারপর সংখ্যাটা কি তোমরা মাথা দিয়ে চিন্তা করবে যে 5 10 4 54 করে কি আসে, 5 10 5 55, তারপর আছে কি 56, তারপর এখানে একটা 8 1 হবে, 8 1 হলে কি আছে 56 করে এখানে আসবে 5 10 7 57, এই হলো ক নাম্বার। তারপর আছে খ, খয়ের ভিতরে কি আসছে 6 10 1 61, এটা দশকের সাহায্যে পড়লে তোমরা 6 10 2 এখানে কি আসবে 6 10 2 62, তারপরে দেখা আসবে 6 10 3 63, 6 10 4 64, তারপরে এখানে লিখবে পরের সংখ্যাটা হলো 6 10 5 65, ক এবং শেষ হয়ে গেল। এখন লিখবা ক নাম্বার, ক নাম্বার চিন্তা করবা যে এটা কিন্তু দশকের সাহায্যে পড়লে 6 10 9 69, তার 6 এর পিঠে কি আসবে, 6 এর পিঠে 9 এর আগের সংখ্যা হলো 8, এভাবে গুনে গুনে তারপর বের করবে, তাহলে কি হলো 6 10 8 68, তারপরে 6 10 9 69, তারপরে কি আসে 6 এর পিঠে যখন 9 আসে তখন এই 6 এর পরের সংখ্যাটা 7 চলে আসবে, 7 এর পিঠে একটা 0 দিলে কি হবে 69 এর পরে 70। এবার দেখবা 7 10 এ 71, এরপরের সংখ্যাটা কি হবে, হবে 7 10 2 72। তাহলে আমরা কয়টা আইটেম দেখালাম, 1 2 3 4, 4-এর মধ্যে আবার কিছু সংখ্যা আছে ক খ গ, আরো কিছু তোমাদের শীটে আছে, শীটের ভিতরে আছে যেমন 6টা, আমি তোমাদেরকে 3টা দেখাইছি। এবার তোমরা আসো আমরা দেই 5 নং এর ভিতরে কি আছে জানো, 5 নং এর ভিতরে আছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা রোমান সংখ্যা, এই রোমান সংখ্যা মানে তোমরা দেখো আমরা যখন ইলিভেন লিখবো, ইলিভেন লিখবো এটাকে আমরা কিভাবে বুঝবো, ইলিভেন আমরা যখন বাংলা সংখ্যা বলি 1 10 11, এটা ইংরেজিতে 1 1 11, তো 1 11 বাংলাটার জন্য আমরা একটা এক্স ব্যবহার করবো, এক্স মানে 10, তারপরে একটা একটাকে আমরা বুঝাবো কি বুঝাবো 1, তাহলে এটা কি হলো ইলিভেন হলো। এভাবে আমরা কি লিখবো 12, তাহলে 10 মানে একটা এক্স বুঝাবো, 12 মানে দুটা দাগ কাটবো, দাগ কেটে আমরা এভাবে যোগ করে দিই। তারপরে দেখো আসবে 13, এই যে 10 মানে হলো একটা এক্স, আর 13-এর ধীরের জন্য আমরা 3টা 1 ব্যবহার করে আমরা এটাকে যোগ করে একসাথে মিলিয়ে দিব। এরকম আমরা তোমাদেরকে আমি 5 পর্যন্ত করে দেখাচ্ছি। তারপরে দেখো 14 এর জন্য এই যে 10, আর 14 এর জন্য দেখো এটা হলো ভি মানে 5, তাহলে 5-এর সাথে আমরা কি করব, 5-এর থেকে একটা কম হলে মাইনাস করে দিব একটা 1, তারপর একটা ভি দিয়ে এটাকে আমরা যোগ করে দিব।
তাহলে এতে কি হলো 14 তারপর আসে কি 15 দেখো 15 ভালো করে শীটগুলো ফলো করবা শীটে দেওয়া আছে তোমাদের করে দিয়েছেন তারপর দেখো 10 10 এর সাথে একটা আগে তোমাদেরকে 5 মানে বি বুঝিয়ে দিছিলাম তার মানে কি হলো এভাবে আমরা 15 পর্যন্ত করে দিলাম রোমান সংখ্যাটা হয়ে গেল দেখো এবার আমরা তোমাদের কিছু বিয়োগ অঙ্ক বিয়োগ মানে কি বিয়োগ মানে বড় সংখ্যা মনে করো 6 থেকে তুমি 5 কাটবে এইভাবে এই 6টা দাগ দিবি 6টা দাগ দিবি 1 2 3 4 5 6 6টা থেকে 5টা কেটে দিবি তাহলে কি হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কাটা এটাকে বলা হয় বিয়োগ আচ্ছা আমি বিয়োগটা লিখে দিচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য বিয়োগ করো বিয়োগ করো তোমাদেরকে আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি দেখো বড় নাম্বারটা কি আছে এটা লিখলাম 5 বিয়োগ 5 দেখো 5টা দাগ দাও বাট হলো 5টা এখন তুমি মাইনাস করবে কি মানে 5টাই কেটে দিবে থাকলো কি কিছুই থাকলো না তোমার হাতে তাহলে থাকলো কি শূন্য এখন তোমরা যখন অঙ্কটা করবে তখন এটা রেজাল্টটা বের করবে তোমরা অনেক ছোট দেখা যায় উত্তর দেরি করবে দিয়ে একটা শূন্য দিয়ে দিবে তার মানে অঙ্কটার ফলটা তুমি এখানে লিখে দেখাই এরপরে কি আছে দেখো পরে আছে ঘ এটা কি হলো ঘ ঘ মানে হলো 9 এটা একটা বড় সংখ্যা 9 9 থেকে 6 বিয়োগ কর 6 কিভাবে বিয়োগ করবে 9টা ঠিক 9 এর মাথা থেকে 9টা দাগ দিবে 1 2 3 4 5 6 7 8 9 এবার ডান দিকে থেকে 6টা গুণে গুণে নাও 1 চার পাঁচ ছয় এভাবে কেটে দাও দিলে থাকলো কয়টা 1 2 3 এইভাবে তোমরা ছোট মানুষ কাটি দিয়ে দিয়ে অঙ্ক শিখবে তার মানে উত্তর 3 এভাবে আমরা দুটা বিয়োগ অঙ্ক বুঝে দিলাম আর একটা দেখি তারপরে কি হলো ঘ হ্যাঁ ঘ মানে হলো মনে করো তুমি 7 দিলা 7-এর সাথে 4 7 হলো বড় সংখ্যা আর চার ছোট সংখ্যা তাহলে 7টা দাগ দাও 1 2 3 4 5 6 7 এখন আমরা চার ছোট সংখ্যা কেটে দেব 1 2 3 4 রইল 1 2 3 এভাবে আমরা আবার উত্তরটাকে উত্তর যোগফল বিয়োগফল কিছু আমরা লিখব না কারণ তোমরা অনেক ছোট বড় হলে শিখবে তাহলে এটা হলো 3 তাহলে কি হলো বিয়োগ করো ক ক গ আমরা তিনটে অঙ্ক তোমাদের দেখাইছি তোমরা ভালো করে শীটটা দেখবে আর অবশ্যই তোমরা অফিসে আইসা দেখবে যোগাযোগ করবে যাতে করে তোমরা আইসা স্কুলের সব যোগাযোগ করে বুঝতে পারো আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থেকো পরের ক্লাসটা দেখো আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি নার্সারির ইংলিশ টিচার তোমাদের সাথে ক্লাস নিচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো আছো এখন আজকে আমি তোমাদেরকে শীটের পড়াগুলো বুঝিয়ে দিব শুনো তোমাদের শীট দেওয়া হয়েছে আমাদের স্কুল থেকে তোমরা সবাই সংগ্রহ করেছো কিনা জানি না তোমরা যদি কেউ সংগ্রহ করে না থাকো অবশ্যই অবশ্যই এসে শীটগুলো সংগ্রহ করে নিবে এখন দেখো যারা শীট নিয়েছো তারা তো বুঝতে পারবে আর যারা শীট না নিয়েছো তারাও বুঝো কিন্তু তারা এসে অবশ্যই স্কুল থেকে নিয়ে যাবে দেখো 1 নম্বর আমি শীটে দিয়েছি 1 নম্বর স্মল লেটার ছোট হাতের ABCD এ থেকে জেড পর্যন্ত তোমরা বাসায় এ থেকে জেড পর্যন্ত লিখবে এ থেকে জেড পর্যন্ত তোমাদের প্রথম শ্রেণীকে হয়ে গেছে দ্বিতীয় শ্রেণীকে হয়ে গেছে তারপরে আবার বার্ষিকেটা রিভিশন দিয়েছি হ্যাঁ তোমরা রিভিশন করবে তারপরে দেখো মে ওয়ার্ড শব্দ তৈরি করবে ও থেকে জেড পর্যন্ত দুইটি করে শব্দ গঠন করবে ও থেকে জেড পর্যন্ত শীটে দেওয়া আছে তোমাদের তোমরা শীটেরগুলো পড়তে পারো অথবা নিজেরও বানায় পড়তে পারো ও থেকে জেড পর্যন্ত দুইটি করে শব্দ গঠন করবে কয়টি করে করবে দুইটি করে তারপরে দেখো নাম্বার থ্রিতে আমি দিয়েছি তোমাদেরকে 5 ভেজিটেবলস নেম 5 ভেজিটেবলস নেম 5টি
সবজির নাম তোমরা লিখবে। দেখো আমি শীটে দিয়েছি তোমাদের পটেটো, বিন, ক্যারট, বোট, পি, এই পাঁচটা তোমরা মুখস্থ করে লিখবে। তারপরে নাম্বার ফোর, দেখো নাম্বার ফোর আমি দিয়েছি তোমাদেরকে যে আই দিয়ে মাঝখানে মিডলে, মিডলে আই দিয়ে, মিডলে আই দিয়ে শব্দ গঠন করবে, কি মিডলে আই দিয়ে মাঝখানে। দেখো আমি দিয়েছি কি এল আই ডি লিড, এল আই ডি লিড, বি আই জি বিগ, তারপরে দেখো কে আই ডি কিড, ও আই এল ওয়েল, এল আই টি লিড। তোমরা এগুলি লিখে প্রত্যেকটা আই এর নিচে এমনি করে একটু টান দিয়ে দিবে, ড্যাশের মতো দিয়ে দিবে, কারণ আমরা আইটা বসাইছি মাঝখানে। তারপরে দেখো নাম্বার ফাইভ, ডু ইনটু ইংলিশ, আমি তোমাদেরকে বাংলা লিখে দিয়েছি, তোমরা এটা ইংরেজিতে করবে, শীটে ইংরেজি করা আছে, তোমরা শীট দেখে এটা মুখস্থ করবে। দেখো প্যাঁচা, প্যাঁচা দেখো লেখা আছে ও ডাব্লিউ এল, ও, তারপরে দেখো কাগজ, কাগজ হয়েছে পেপার, পি এ পি ই আর পেপার, আমি কাগজ দিব তোমরা পেপার লিখবে, আমি রানী দিব তোমরা কি লিখবে, রানী লিখবে কুইন, তোমরা ইংরেজিটা লিখবে, আমি বাংলাটা তোমাদেরকে প্রশ্নে দিব তোমরা ইংরেজিটা লিখবে। তারপরে দেখো বৃষ্টি, বৃষ্টি হলো কি, দেখো বৃষ্টি হয়েছে রেন, আর এ আই এন রেন। তারপরে দেখো জুতা, জুতা হলো কি শু, এস এইচ ও ই শু। তারপরে জাহাজ, জাহাজের শিপ, এস এইচ আই পি শিপ। তাহলে তোমরা এই ছয়টা তোমরা বাংলা থেকে, বাংলা থেকে ইংরেজি করবে, এই ছয়টা আইটেম তোমরা বাংলা থেকে ইংরেজি করবে, ওকে। তারপরে দেখো নাম্বার সিক্স, দেখো নাম্বার সিক্স, নাম্বার সিক্স হলো রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ হলো সাজিয়ে লেখা, আমি তোমাদের উল্টোপাল্টা করে দিব, তোমরা এটাকে সাজিয়ে লিখবে, শীটে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো কি জিন, সাজিয়ে তোমরা লিখবা জে আই এন সি জিন। তারপরে দেখো টি ডাব্লিউ ডাব্লিউ এস, এটা হলো কি তোমাদের সুইট, সাজিয়ে কি লিখবা সুইট। তারপর লেখো টি আর ই এ ডাব্লিউ, এটা তোমরা সাজিয়ে লিখবা ওয়াটার, ওয়াটার। তারপরে দেখো টি ই এ এল পি, তোমরা সাজিয়ে লিখবে এটা প্লেট, পি এল এ টি ই প্লেট। তারপর লেখো জি ই আর টি আই, সাজিয়ে লিখবা টাইগার, জি ই আর টাইগার। তারপর লেখো জি ই এন ও আর এ, লেখো অরেঞ্জ, অরেঞ্জ। এখন দেখো তোমরা এটা কি করবে, এটা তোমরা সাজিয়ে লিখবে, সাজিয়ে লিখবে, বাসায় বারে বারে প্র্যাকটিস করবে, ওকে। তোমরা ভালো থেকো, আগামী ক্লাসে আবার তোমার সাথে আমাদের দেখা হবে, আল্লাহ হাফেজ।